আমার শিক্ষকরা ছাত্রদের সহযোগিতা করবে এটা খুব স্বাভাবিক ব্যাপার। প্রত্যেকটা টিচার আমার স্কুলের প্রত্যেকটা টিচার এবং আমার হেড স্যার আমার মানে প্রধান শিক্ষক মহাশয় তার এতটা সহযোগিতা এবং অনুপ্রেরণা পেয়েছি এবং আমার বন্ধুদের খুব সহযোগিতা পেয়েছি, এছাড়া বহু শিক্ষকের সহযোগিতা পেয়েই আজকের এই সাফল্য, তাছাড়া হতো না। এরকম কোনো আশা ছিল না, 470 থেকে 75-এর মধ্যে ভাবছিলাম নাম্বারটা থাকবে, 487 হয়েছে, একদম অবিশ্বাস্য। পড়াশোনার সময় তো আমি গান শুনি মাঝে মাঝে, তারপর খেলাধুলাটা তেমন হয়ে ওঠে না, পরীক্ষা শেষে সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছি। বিভিন্ন জায়গায় টিউশনে নিয়ে যাওয়া নিয়ে আসা, মা অনেক সাহায্য করেছে পড়াশোনা করতে, বিভিন্ন সাবজেক্টে যখন পড়তাম। ইঞ্জিনিয়ারের ইচ্ছে আছে, আইআইটি রেজাল্টটা দেখি তারপরে কি করব। খুব ভালো লাগছে, আমি এতটা আশা করিনি। আমি আমি ভেবেছিলাম হয়তো যে খাতা এরকমভাবে দেখা হয় না আর্টসের বিষয়ে। সবচেয়ে বেশি বাবা মা, আমার ঠাকুমা, দিদি, ভাই সকলেই আমার সাহায্য করেছে। আশা করেছিলাম ভালো রেজাল্ট হবে, এতটা হবে ভাবি। স্কুলের পেছনে আমার মা বাবা আর স্কুলের স্যারেরা সবাই খুব হেল্প করেছেন। আমি সারা বছরই এই এইচএসের জন্য খুব ভালো করে প্রিপারেশন নিয়েছি বলবো না, অন্য সবার কিছু থেকে এইচএসটাকেই খুব বেশি করে আমি গুরুত্বপূর্ণ করে রেখেছি। সবসময় মা আমার পাশে থেকেছে, সবসময় মানে সবসময়। রাত্রেবেলায় আমার রাত্রে বেশি পড়া পছন্দ, তো রাত্রেবেলাও মা সবসময় পাশে বসে থাকে। যতটা পর্যন্ত আমি পড়েছি রাত্রিতে ততটা পর্যন্ত মা পাশে বসে থেকেছে। বাবা বাবা যে জায়গায় আমি পড়তে গেছি সে জায়গায় নিয়ে গেছে, 2 বছর ধরে অক্লান্ত পরিশ্রম, রাত্রে 4 বার পড়তে গেছি, 4 বার গিয়েছে বসে থেকেছে ওখানে। যতক্ষণ পড়া ছিল ওই মশার কামড় সহ্য করে অন্ধকারে রাত্রেবেলায় সবই বসে থাকে। আশা করেছিলাম কিন্তু 480-র কাছাকাছি পাবো আশা করেছিলাম, রেজাল্ট ভালোই হয়েছে, ভালো লাগছে আজকের দিনটা। আমাদের স্কুলের সব মাস্টার মশাইরা, তারপরে যারা প্রাইভেটের টিউটার আর আমাদের বাড়ির ফ্যামিলির মেম্বাররা অবশ্যই। আমি যা করেছি সেটা আমি যেমন নিজের মতো করে করেছি সেটা আমাকে করতে দিয়েছেন আমার বাবা, আমার বাড়ির লোক, তাই আমি তাদেরকেই সবচেয়ে বেশি। খেলাধুলা
হচ্ছে বাবা মা গার্জেন, তারপর আমার একমাত্র স্কুলের টিচার, স্কুল আর আমাদের প্রাইমারি স্কুল বিবেকানন্দ শিশু মন্দির, ছোটোবেলা থেকে আমাকে মোটিভেশন দিয়ে মোটিভেশন দিয়েছে একটা কলেজ দ্বারা যাওয়ার জন্য। ভালো লাগছে, মানে এতটা প্রত্যাশা করি না, ভালো রেজাল্ট হবে ভেবেছিলাম, তবে মানে যে সময় তো খুবই ভালো লাগছে।